একটি নির্জন প্রহর চাই। পর্ব 18, লিখেছেন মৌসুমী আক্তার মম। পরের দিন সকালে ঘুম ভাঙতেই ওনার শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করলাম। ওনার বুকের সাথে মিশে আছি, উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন। কাল রাতের কথা মনে পড়তেই ভীষণ লজ্জা পেলাম, কি থেকে কি হয়ে গেল, লজ্জাই কেমন একটা লাগছে। আস্তে করে ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। উনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন। সাত সকালে ওনার মুখে যেন একরাশ মুগ্ধতা খুঁজে পেলাম। মানুষটার মুখের দিকে তাকালেই অজানা সুখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি আসেন, তার ছোঁয়ায় সব এলোমেলো হয়ে যায়, তার ঘামের গন্ধও যেন অভ্যাস হয়ে গিয়েছে আমার। আস্তে করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে প্রবেশ করলাম। গোসল সেরে লাল টকটকে একটা শাড়ি পরে নিলাম। শাড়িটা সুতি স্ট্রাইপ করা, তবে এক রঙা। শাড়ি পরে মাথায় টাওয়াল পেঁচিয়ে বাইরে বেরিয়ে এলাম। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। নামাজও পড়ে নিলাম। উনি বোধহয় আজানের আগেই উঠেছিলেন, আর নামাজ পড়েই ঘুমাচ্ছেন আবার, কেননা ওয়াশরুমে ভেজা কাপড়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে পায়ে লোসন লাগাতে লাগাতে আয়নায় ওনার দিকে তাকিয়ে আছি। ঠোঁটে লজ্জা মিশ্রিত হাসি নিয়ে ওনাকে দেখছি। ঠোঁট থেকে হাসি বিলীন হচ্ছে না। মাথার টাওয়াল সরিয়ে চুলে চিরুনি করে টাওয়াল সহ ওয়াশরুমে রাখা আমার ভেজা কাপড় ওনার ভেজা কাপড় সহ কাল রাতে খুলে রাখা গেঞ্জি প্যান্ট ধুয়ে বালতিতে রাখলাম। এগুলো মেলতে হবে শুকানোর জন্য। বালতি ওয়াশরুমে রেখেই ঘরের দরজা খুলে বাইরে বেরোলাম। কেউ ঘুম থেকে ওঠেনি মনে হচ্ছে, অশান্ত উঠেই না কখনো। জুম্মার নামাজও পড়ে কিনা সন্দেহ। শাশুড়িও ঠিক মতো নামাজ পড়েন না, সারাক্ষণ স্টার জলসা আর জি বাংলা দেখেন। শ্বশুর খুব ভালো মানুষ, কখনো নামাজ কাজা করেন না। এই বাড়িতে কি হতে চলেছে জানি না, শ্বশুরের কাছে জিজ্ঞেস করতে হবে। দেখি উনি কিছু জানেন কি না, তার আগে একটু হাঁটাহাঁটি করে আসি। পূর্ব আকাশে রক্তিমাভা ছড়িয়ে পড়েছে, সূর্যোদয়ের পূর্বক্ষণ পূর্বাকাশের এই অপরূপ সৌন্দর্য আগে দেখিনি আমি কখনো। গাছের পাতায় পাতায় দূর্বাকাশে শিশির জমেছে। প্রকৃতির নিয়ম বড়ই সুন্দর, নিয়ম মাফিক সূর্য উঠে আবার নিয়ম মাফিক অস্ত যায়, এই নিয়মের কোনো হেরফের আজও হয়নি। আজকে তা গভীরভাবে দেখেছে উত্তম পরিচালনাকারী আমাদের মাথার উপর রয়েছে। সকালের নির্মল বাতাসে কিছুক্ষণ গায়ে মেখে রান্নাঘরে প্রবেশ করলাম চা বানাতে। এরই মাঝে বাবা গুনগুন করে জিকির করতে করতে বাড়ির উঠানে প্রবেশ করলেন। পানি গরম করতে দিয়ে মাথায় ঘোমটা টেনে বাবার সামনে গিয়ে বললাম, বাবা চা খাবেন? বাবা অমায়িক হাসি দিয়ে বললেন, মেয়ের হাতে চা, বাবা খাবে না তাই কি হয়, যাও মা চা নিয়ে এসো। আচ্ছা বাবা। মা শোনো। জি বাবা বলুন। বলছি রোশনকে বলো আলাদা একটা বাসা নিতে, আমাকে নিয়ে চলো তোমাদের সাথে। মাকে রেখে আপনি যাবেন বাবা? হ্যাঁ। না বাবা, এভাবে যাওয়া ঠিক হবে না, মা ঠিকই তার ভুল বুঝবে একদিন, আপনি দেখেন সব ঠিক হয়ে যাবে বাবা। আর কি ঠিক হবে, আজ তো তোরই আর রোশনের ডিভোর্সের ডেট, জানো তুমি? না তো বাবা। বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, এখন আর খারাপ লাগে না মা, আমার তোরির ভালো হবে, খারাপ হবে না। আমার যা সম্পত্তি ছিল ভুল করেছি, অনেকখানি তোমার মায়ের নামে লিখে দিয়ে, এই ভুলের সংশোধন নেই মা। তবে যা বাকি আছে রোহান আর তোরির নামে অর্ধেক দিব, আর তোমার আর রোশনের নামে দিব। বাবা উত্তম পরিকল্পনা, তবে আমি বা আপনার ছেলেকে কিছুই দিতে হবে না, আমি সম্পত্তি দিয়ে কি করব, রোহানের নামে দিন, বাচ্চাটার জন্য খুব খারাপ লাগে, ওর বাবা আবার বিয়ে করলে আদৌ ওকে দেখবে কি তার কোনো ঠিক নেই। রোহানকে বলবো ওই কুলাঙ্গারকে যেন বাবা না ডাকে। বাবা চায়ের পানি গরম হয়ে গিয়েছে, আমি চা নিয়ে আসছি। এই মাসের ওদের ডিভোর্সের কথা ছিল, আজ তাহলে ওদের ডিভোর্সের ডেট পড়েছে। তোরিকে আর আমার চা হিসেবে পাবো না, এই বাড়ি থেকে তোরের অস্তিত্ব চিরতরে মুছে যাবে, রোহান আর মা বাবাকে একসাথে পাবে না। একটা সন্তানের জন্য মা এবং বাবা উভয়কেই প্রয়োজন, কি হবে রোহানের? কথাটা ভেবে বুকটা কেমন হু হু করে উঠল। বাবার হাতে চা দিয়ে নিজের রুমে গেলাম, বালতির কাপড় বেলকনিতে মেলে দিলাম। উনি উপর হয়ে ঘুমোচ্ছেন, উনি অধিকাংশ সময়ে উপর হয়ে ঘুমান। ঘড়িতে সকাল 8টা বাজে, উনি সকালে চা বিস্কুট ছাড়া খান না, চা বিস্কুট এনে রুমে রাখলাম, কিন্তু উঠছেন না কেন? ওনাকে তো কলেজেও যেতে হবে, আজ কি ছুটি নিয়েছেন? ডাকবো নাকি ডাকবো না? অনেক ভেবেচিন্তে ওনার কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বললাম, শুনছেন কলেজ যাবেন না? কয়েকবার ডাকাডাকির পর আমার হাত টেনে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে আবার ঘুমানোর চেষ্টা করলেন। কি করা যায় এই মানুষটাকে নিয়ে, সে তো উঠছেই না। আমি অন্য হাত দিয়ে ধাক্কা দিয়ে ডাকলাম, উনি এবার আমার অন্য হাত ধরে সম্পূর্ণ নিজের কাছে টেনে নিলেন, এত জোরে টান দিলেন একদম ওনার কাছে চলে গেলাম। এবার ওনার দুই হাতের বাঁধনে আমাকে জড়িয়ে ধরে বললেন, আহা ঘুমোতে দাও। আমি আস্তে করে বললাম,
দেখুন দরজা খোলা কিন্তু, উনি ঘুম ঘুম কণ্ঠে বললেন। রুমে বর থাকলে দরজা খোলা রাখতে নেই জানো না, সারাক্ষণ কি দরজা লাগিয়ে রাখবো? হুম রাখবে, যতক্ষণ আমি বাসায় থাকবো। উফ ছাড়ুন তো, সত্যি কেউ চলে আসবে কিন্তু, সমস্ত বৌদেক কমন ডায়লগ, কেউ চলে আসবে। কেউ চলে আসার আগে সবাইকে ডেকে এক জায়গা করে বউকে জড়িয়ে ধরবো ভাবছি। ছি কি সব কথা, আজ কলেজ যেতে দেরি হলে বুঝবেন। জব টব সব ছেড়ে দিতে ইচ্ছে করছে, জব ছেড়ে ছুড়ে বউ নিয়ে থাকতে ইচ্ছে করছে। তাহলে জব ছেড়ে দিন, দেখি কেমন পারেন। পারবো না জানি, জব না থাকলে বউয়ের লিপস্টিক কিনবো কিভাবে? লিপস্টিক কেনার জন্য হলেও জবটা করতে হবে। আপনি কবে আমার জন্য লিপস্টিক কিনলেন? জানতাম প্রশ্নটা করবে তুমি, জেনে এবং বোকার মতো প্রশ্ন করার মানে কি? মানে হলো আলমারি খোলো যাও। কি আছে আলমারিতে? তার জন্য আগে আলমারি খুলতে হবে, আলমারি ড্রয়ার খুলো যাও। আমাকে না ছাড়লে যাবো কিভাবে? আচ্ছা যাও। আলমারি খুলে আলমারি ড্রয়ার খুলে দেখলাম একটা রঙিন কাগজে লেখা, বউ আমার, আলমারির এই ড্রয়ারটা আমি ফাঁকা রাখি, এই ড্রয়ারে শুধু তোমাকে মাঝে মাঝে খুশি করতে গিফট রাখার জন্য বরাদ্দ। কাগজটা তুলে দেখি একটা লিপস্টিকের বক্স, বক্সের ভেতরে দুই ব্র্যান্ডের দুই ডজন লিপস্টিক, সেখানেও একটা রঙিন কাগজে চিঠি, আমার আদুলে চঞ্চল বউটা, তোমার শ্যামসুন্দর বরের ভালোবাসা নিও। জানি আমি 21-22 বছরের ছেলেদের মতো রোমান্টিক নই, হুটার ভালোবাসা প্রকাশ করতে পারি না, আমার সবটাই অপ্রকাশিত তোমার কাছে। তবে তোমার অপ্রকাশিত ভালোবাসাটাই ভীষণ গাঢ় আর তীব্র, যা হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। মানুষ সাধারণত গিফট করে বিশেষ দিনে, বিশেষ কোনো মুহূর্তে। আজ না কোনো জন্মদিন, না ম্যারেজ ডে, না ভ্যালেন্টাইন্স ডে, এটা জাস্ট একটা সাধারণ ডে। আর এই সাধারণ ডেকে তোমার জন্য অসাধারণ আর মেমোরেবল করতে এই চিঠি তোমার জন্য। এমনি ইচ্ছা হলো হুট করে তোমাকে কিছু একটা লিখতে, তোমাকে ভালোবাসি বলতেই এই চিঠি লেখা। ভালোবাসি প্রিয় বউ, আমার ঊর্ধ্বাঙ্গিনী, আমার বাম পাঁজরের হাড়ের অস্তিত্ব, বহুদিন ধরে খেয়াল করে এসেছি তোমার লিপস্টিক পরতে খুব ভালো লাগে, তাই এই লিপস্টিক তোমার জন্য আনা। রোজ পড়ার সময় ভাববে তোমার শ্যামসুন্দর পুরুষের দেওয়া লিপস্টিক। জানি এক মুহূর্তের জন্য হলেও তোমার ওই ঠোঁট তখন আমায় ভেবে হাসবে। ভালোবাসি বউ, চিঠিটা পড়ে বুকের সাথে জড়িয়ে ধরে মৃদু হাসছি। সত্যি ভালো লাগছে আমার, ভীষণ ভালো লাগছে। এরই মাঝে আড়ষ্ট দুটো হাত আমার কোমর স্পর্শ করল, কোমর জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল, ওষ্ঠ ডুবে গেল ঘাড়ে। মুহূর্তের মাঝে অদ্ভুত এক কম্পন হলো শরীর জুড়ে, মাথা হালকা কাত করে ওনার দিকে তাকিয়ে ওনার চুলের মধ্যে হাত চালিয়ে ফিসফিস করে বললাম, থ্যাংক ইউ শ্যামসুন্দর মানব। এরই মধ্যে আমার ফোন বেজে উঠল, ফোন বেজে উঠতেই উনি আমাকে ছেড়ে দিলেন। কলটা বাবার ছিল, বাবার সাথে কথা শেষ করে এসে দেখি উনি রেডি হয়ে গিয়েছেন। আমি ফ্ল্যাক্স থেকে চা ঢেলে ওনার হাতে দিয়ে বললাম, আজ ওদের ডিভোর্সের ডেট পড়েছে। উনি চায়ে চুমুক দিয়ে বললেন, আমি যেতে পারবো না, তুমি যেও। কিছু ডিভোর্স অত্যন্ত হৃদয় বিদারক হয় আর কিছু ডিভোর্স আনন্দের হয়, আমি মনে করছি এটা আনন্দের, তাই তোরের জন্য শুভকামনা, আর কয়েকদিন পরে ওর ভর্তি, সব কিছু ভালো হবে, বুঝেছ? ওনার চা খাওয়া শেষ হলে বললাম, আর একটু দেব? উনি মৃদু হেসে বললেন, না এত নিয়ে পারবো না। নিয়ে পারবেন না মানে? কাল রাতে অনেক চা খেয়েছি, বলে দুষ্টু হাসি দিয়ে বেরিয়ে গেলেন। কি দুষ্টু এই লোকটা, আবার নিজেকে আনরোম্যান্টিক ভাবে। আজ রাতে ওনার সাথে একটু দুষ্টামি না করলেই নয়, অনেকদিন ওনার অদ্ভুত চাহনি দেখিনি। সকাল করিয়ে দুপুর হলো, কোর্টে তরি আর মৃন্ময় উপস্থিত। ডিভোর্সের মুহূর্তটা কি বাজে, তরি একটা কথাও বলছে না, ওশানের দিকে ভুলেও তাকাচ্ছে না। মানুষ বেশি আঘাতের পরে একটা সময় সত্যিই পাথর হয়ে যায়, তরিও তাই হয়েছে। তরি কোনো কথা না বলে গম্ভীরভাবে সাইনটা করে দিল, সাইন করে ধপ করে উঠে দাঁড়িয়ে বলল, আমার কি এখানে আর কোনো কাজ আছে? বেশ অস্থির দেখাচ্ছে ওকে। ওশান খুব অবাক হয়ে তাকিয়ে আছে তরির দিকে। আমি বললাম, না তরি আর কোনো কাজ নেই। তরি হনহন করে বেরিয়ে গেল, বেরিয়ে আসার সময় চোখ পানিতে টইটম্বর, তবে ওশানের সামনে বসতে দিল না। তরি বাইরে এসে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, আর তখনই ফোন এলো তরির নাম্বারে, গহনা সব বিক্রি হয়ে গিয়েছে। তরি চোখের পানি মুছে সাথে সাথে হেসে দিয়ে আমাকে বলল, সব গহনা বিক্রি হয়ে গিয়েছে। আমি তরিকে জড়িয়ে ধরে বললাম, কনগ্রাচুলেশনস বেবি, এভাবে এগিয়ে যাও। মনের মাঝে কেমন একটা খটকা লাগছে, কে তরির সব গহনা কিনে নিল? এটা তো আর সিনেমা না যে জসিমের মতো একটা লটারি জেতা যাবে, বা সাবানার মতো একটা সেলাই মেশিন দিয়ে গার্মেন্টস বানানো যাবে, কিন্তু কি হলো এটা? হাউ ইজ ইট পসিবল? 40 সেট গহনা শেষ, কাল রাতে যশোরে এত মানুষের বিয়ে হয়েছে,
কে কিনল? সব ঝামেলা শেষ করে বাসায় ফিরলাম। আগামীকাল পরীক্ষা, অথচ আমার পড়তেই মন নেই। আগামীকাল পরীক্ষাটা হয়ে গেলেই বাঁচি। কেউ যদি একটু তাবিজ করে আমাকে পড়তে বসাতে পারতো ভালো লাগতো। মানুষ পরীক্ষার আগে রিভিশন দেয়, আর আমি নতুন বই খুলে দেখি। পরীক্ষার আগের দিন পড়বো ভেবে সব রেখে দিয়েছি। পরীক্ষার আগের দিন সকালে না দুপুরে, দুপুরে না রাতে, রাতে না পরীক্ষার দিন সকালে, এভাবেই পরীক্ষার টাইম চলে আসে। আর আমি ভীষণ সিরিয়াস ছাত্রীর মতো পরীক্ষার হল পর্যন্ত বই ক্যারি করে নিয়ে যাই। মানুষ ভাবে কি পড়ো আমি। ওইদিকে রোশন স্যার ওয়ার্নিং দিয়েছেন, উনি গুরুত্বপূর্ণ কাজ করছেন ল্যাপটপে, একদম কথা বলা যাবে না। আর আমিও যেন চুপচাপ বই পড়ি। কিন্তু সমস্যা হচ্ছে, যখনই কেউ আমাকে কথা বলতে নিষেধ করবে, ঠিক তখনই আমার হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করবে, একেবারেই হুদাই হাসি পাবে। আজকেও সেই সমস্যা, অকারণ হাসি পাচ্ছে। এখন আমার হাসতে হাসতে মরে যেতে ইচ্ছে করছে, হাসিতে পেট ফেটে যাচ্ছে। এই হাসি চেপে রাখা আমার পক্ষে সম্ভবপর নয়। হাসি চেপে রাখতে রাখতে ফিক করে শব্দ হয়ে উঠল। আমি সাথে সাথে নিজেকে সামলে নিলাম। উনি হাসির শব্দে আচমকা আমার দিকে তাকালেন। ওনার তাকানো দেখে আমি জগ উঁচু করে ঢক ঢক করে পানি গেলাম। কিন্তু ওনার চাহনি এখনো আমার দিকে। ওনাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি আর আটকানো গেল না, হাসি পেট ফেটে বেরিয়ে এলো। মুখের সমস্ত পানি ওনার মুখে গিয়ে লাগলো। আমি খিলখিল করে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম উনিও রুম থেকে বেরিয়ে গেলেন। ওনাকে বেরোতে দেখে আমি আবার রুমে প্রবেশ করলাম। ওয়াশরুমে দেখি বালতিতে টাওয়াল ভেজানো, টাওয়াল চিপে হাত মুখ ধুয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে ভেজা চিপচিপে টাওয়াল বেখেয়ালিভাবে বিছানায় রাখলাম। টাওয়াল রাখার মিনিট দশেক পরে মনে হলো ভেজা টাওয়াল বিছানায় রেখেছি। দ্রুত উঠাতে উঠাতে দেখি ভিজে গিয়েছে বিছানা। টাওয়াল চেয়ারের সাথে মিলে দিলাম। উনি এরই মাঝে বাইরে থেকে এসে আবার বিছানায় বসে ল্যাপটপে কাজ করছেন। দু মিনিট বসার পর আমার দিকে তাকিয়ে বললেন, এখানে ভেজা ভেজা লাগছে কেন? ভেজা লাগবে কেন, ভেজাই তো মনে হচ্ছে, দেখি উঠুন তো। উনি বিছানা ছেড়ে নিচে নামলেন। আমি ভেজা জায়গা দেখে বললাম, এম্মা ছি, আপনি বিছানা ভিজিয়ে দিয়েছেন? হোয়াট, এই বয়সে এই কাজ কীভাবে করলেন বিছানায়? ছি ছি। উনি সাথে সাথে চোখ নামালেন ওনার প্যান্টের দিকে। উনি কি এক মুহূর্তের জন্য আমার কথা বিলিভ করে নিলেন? আমি মুখে হাত দিয়ে হেসেই যাচ্ছি। উনি ঘটনা বুঝতে পারছেন না। ওই দিকে ভেজা বিছানা, আমি হাসতে হাসতে বললাম, এটা কী করলেন আপনি? উনি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে। কি অদ্ভুত সে চাহনি, জীবনে এমন সিচুয়েশনে বোধহয় উনি পড়েননি আগে। রুম জুড়ে হাসির খিলখিল শব্দ, হাসি ছড়িয়ে পড়েছে রুমের প্রতিটা কোনায় কোনায়। আমি হেসেই যাচ্ছি, কিছুতেই এই হাসি থামছে না। উনি কপাল টান টান করে তাকিয়ে আছেন আমার দিকে। আমার এই অকারণ হাসি দেখে হতবিহ্বল হয়ে গেছে মানুষটা। প্যান্টের প্যাপ পকেটে হাত গুজে এবার সোজা হয়ে দাঁড়িয়ে গুরুগম্ভীরভাবে তাকিয়ে আছেন আমার দিকে। এইদিকে হাসতে হাসতে আমি নিঃশ্বাস নিতে পারছি না। উনি গম্ভীর চাহনি নিক্ষেপ করে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার ওই চাহনি দেখে আমারও বেশি হাসি পাচ্ছে। উনি কি রেগে যাচ্ছেন? প্রবল হাসির মধ্যে দিয়েও বলার চেষ্টা করছি, সরি, কিন্তু সরি বলে উঠতে পারছি না, শুধু বের হচ্ছে স। উনি আমাকে এত হাসতে দেখে এবার বেশ বিরক্ত হয়ে বললেন, আশ্চর্য। আমি তবুও হেসেই চলেছি, হাসতে হাসতে হাঁপিয়ে গিয়েছি। হাঁপাতে হাঁপাতে চেয়ারে বসলাম। ওনার দৃষ্টি একভাবে আমার দিকেই রয়েছে, চোখ দুটো রাগ আর বিরক্তিতে ছেয়ে আছে। অনেক কষ্টে হাসি থামিয়ে স্বাভাবিক হলাম। উনি বেশ কিছুক্ষণ গুরুগম্ভীরভাবে তাকিয়ে থেকে ভুরু কুচকে বললেন, এসব কিভাবে হলো, বিছানায় পানি হলো কিভাবে? আপনি বসেছিলেন, আপনি জানেন, আমি কিভাবে জানবো? উনি দুপায়ে গিয়ে এসে চোয়াল শক্ত করে বললেন, আমার দোষ তাই না? এসব অদ্ভুত কাজ তোমার দ্বারাই সম্ভব। আমার মাথা খারাপ আপনার? নিজের দোষ আমার উপর চাপাইতেছেন। সিরিয়াসলি, আমি দোষ চাপাচ্ছি? তুমি হলে এসব কাজে এক্সপার্ট, সত্যি করে বলো, পানি পড়লো কিভাবে, বিছানায় পানি এলো কিভাবে, আমি কিভাবে জানবো? ও রিয়েলি, তুমি জানো না? না। ওকে ফাইন, এটুকু বলেই উনি বিছানা থেকে বালিশ নিয়ে আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, গুড নাইট, বলে পশ্চিম দিকে মুখ করে ফ্লোরে শুয়ে পড়লেন। হাই হাই, উনি কি আসলেই রেগে গেলেন? দেখে তো মনে হচ্ছে তাই। কিছুক্ষণ পর আমিও একটা বালিশ নিয়ে পূর্ব দিকে মুখ করে শুয়ে পড়লাম। কিভাবে ওনার রাগ ভাঙানো যায় সেটাই ভাবছি। উনি ইউটিউবে সময় নিউজ দেখছেন। আমি ওনার মেসেঞ্জারে মেসেজ করলাম, রোশন স্যার, সাথে সাথেই রিপ্লাই করলেন। কে? আমি সারা। কোন সারা? আপনার বউ সারা। পাশে শুয়ে মেসেজ করার কারণ কি? উল্টো দিকে শুয়ে আছেন কেন, কোনো সমস্যা? শুনুন না। কি? আমার দিকে ঘুরুন। কেন? বুঝছেন না? কি বুঝবো,
আপনার বউ কেন মাঝরাতে তার দিকে ঘুরে শুতে বলছে বুঝছেন না? এইটুকু কমন সেন্স নেই আপনার? না নেই, আমার ইয়ে পেয়েছে, ওয়াশরুমের দরজা তো খোলাই আছে। আরে ওসব ইয়ে নয়। অদ্ভুত, কোন সব ইয়ে? প্রেম। ডোন্ট ডিস্টার্ব মি, ঘুম পাচ্ছে, গুড নাইট। এইটুকু লিখেই উনি ফোন অফ করে দিলেন। কীভাবে রাগ ভাঙাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওনার দিকে ঘুরে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওনার কাঁধে মুখ গুঁজে ওনার পেটের উপর দিয়ে হাত দিয়ে গেঞ্জি সরিয়ে পেটে সুরসুরি দিচ্ছি আর নিঃশব্দে মৃদু হাসছি। ঘাড়ে নাক মুখ ঘষে যাচ্ছি ক্রমাগত। কী ধৈর্যশীল মানুষ, এখনও নড়ছেন না। আমিও হেরে যাওয়ার পাত্রী নই, আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ এরকম করার পর উনি আমার পেটের সাথে আমার হাত চেপে ধরলেন। নিমিষেই আঙুলের ভাঁজে আঙুল রেখে আমার দিকে ঘুরলেন। ডিম লাইটের কৃত্রিম মৃদু আলোয় ওনার মুখটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এই যে মধ্যরাতে এই শ্যামসুন্দর পুরুষের মুখের অতলে তাকিয়ে মুগ্ধ হলাম আমি, ইদানিং ওনাকে দেখেই ঘন ঘন মুগ্ধ হচ্ছি। কি অদ্ভুত না ব্যাপারটা, মানুষটার এই চাহনি আমাকে পাগল করে তোলে। আমার চোখে মুখে ঠোঁটে মৃদু হাসি। উনি ঘুরে আমার দিকে তাকাতেই আমি কেমন লজ্জা অনুভব করলাম, ভীষণ লজ্জা। ইচ্ছে করছে রুম ছেড়ে পালাই। ওনারও চোখে মুখে অদ্ভুত এক পরিবর্তন, ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। উনি আস্তে করে মুখ এগিয়ে এনে আমার কানে ঠোঁট ছুঁয়ে নিঃশব্দ কণ্ঠে বললেন, কি হয়েছে, এমন দুষ্টুমি করছো কেন? হুম, ইস কি লজ্জা, কিছুক্ষণ আগে কি লজ্জাকর কাজ করছিলাম, আসলে এমন করছিলাম কেন আমি? লজ্জায় দ্রুত ওড়না টেনে মুখ ঢাকলাম। উনি হালকা একটু উঠে আমার দিকে ঝুঁকে মুখ থেকে ওড়না সরিয়ে বললেন, এই মেয়েটা কখনোই আমাকে তার থেকে দূরে সরে থাকতে দেবে না। এমনি গতকাল যেভাবে মেসেজ করেছিলে আমি ওখানেই শেষ হয়ে গিয়েছি। কিছুক্ষণ আগে খিলখিল করে হেসে আমাকে খুন করেছ, আর এখন যা করলে পুরো আমাকে এলোমেলো করে দিলে, মায়াবিনী তুমি। আমি লজ্জা মিশ্রিত মুখে বললাম, আপনি রাগ করেছেন কেন? আপনি রাগ করলে আমার ভালো লাগে না। উনি এবার পাশে শুয়ে পড়লেন, দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন, আমাকে টেনে নিয়ে ওনার বুকে আমার মাথা রেখে চুলে হাত বোলাতে বোলাতে বললেন, জীবনে কোনো মেয়েকে এত সহ্য করিনি আমি। ফ্রেন্ডরা বলতো আমি রোম্যান্টিক পার্সন না, তাই আমার বউ ঠিকবে না, সেই আমি নিজেই এলোমেলো হয়ে গিয়েছি। আসলে এমনই হয়, কেউ যখন কাউকে সবটা উজাড় করে ভালোবাসে তখন আপনা আপনি পরিবর্তন চলে আসে। এখন কি হয় জানো, আমার দুপুর নামে তোমার নামে, সন্ধ্যা নামে তোমার নামে, তুমি ছাড়া নিশিও অপূর্ণ, এই জীবনের সব পূর্ণতা তোমায় ঘিরে। তুমি আমার নেশা, প্রিয় নেশা। মাদকতার নেশা ছেড়ে দেওয়া সম্ভব, কিন্তু তুমি নামক নেশা কখনোই ছেড়ে দেওয়া সম্ভব নয়। ওনার বুকে মাথা গুঁজে আদুরে আলাপ শুনতে শুনতে মনে হলো বিবাহিত জীবনের মতো সুন্দর জীবন নেই। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো বিয়ে। জীবনের সবচেয়ে সুখময় চ্যাপ্টার হলো নিজের স্বামীর বুকে মাথা গুঁজে ঘুমানো। স্বামীর শুদ্ধতম ভালোবাসা জীবনের সব ডিপ্রেশন, মানসিক অশান্তি থেকে মুক্তি দিতে পারে। তাই সবারই বিয়ে করা উত্তম। পারফেক্ট মানুষ না খুঁজে পারমানেন্ট একটা মানুষ খোঁজা উচিত, যার কাছে সারা জীবন মানসিক শান্তি পাওয়া যাবে। এভাবেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম। আজ লাস্ট এক্সাম, কেমন যেন ঈদ ঈদ লাগছে, খুশিতে মনের মধ্যে দারুণ অনুভূতি হচ্ছে। তাছাড়াও আজ একটা বিশেষ দিন, তন্ময় আর ছোঁয়া বিয়ে করবে বলেছে, আমি আর মৃন্ময় সাক্ষী হব, জীবনে প্রথম কারো বিয়ের সাক্ষী হব, ভাবতেই ভালো লাগছে। ছোঁয়ার ফ্যামিলি থেকে তন্ময়ের মতো বেকারের সাথে এই মুহূর্তে বিয়ে দিতে রাজি নয়। ছোঁয়ার বাবা অনেক ধনী ব্যক্তি, ওনার ইচ্ছা ওনাদের মতোই কোনো ধনী ফ্যামিলিতে মেয়ে বিয়ে দিবে। তন্ময় আর ছোঁয়ার ইচ্ছা এখন বিয়ে করে রেখে দিবে, তন্ময়ের জব হলে ফ্যামিলিতে জানাবে। তন্ময় যেমন স্টুপেট, নিশ্চয়ই ভালো কিছু হবে, সরি স্টুডেন্ট, আর তখন মেনে না নিয়ে পারবে না। তবুও তন্ময় একটা বাসা নিয়েছে, যেন ছোঁয়া মাঝে মধ্যে এসে তার কাছে থাকতে পারে। বাসাটা ইটের, তবে উপরে টিন সেট, এক রুমের একটি বাসা। তন্ময় লাস্ট দু মাসে টিউশনের টাকা জমিয়েছে, বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছে, আগের কিছু টাকাও ছিল ওর কাছে। পাতলা একটা গোল্ডের রিং বানিয়েছে 6,000 টাকা দিয়ে, এক আনার মতো সোনা হবে। আমাকে নিয়ে রিংটা বানিয়েছে, 2টা শাড়ি কিনেছে, 2টা 3 পিস, কিছু কসমেটিক্সও। আসলে তন্ময়ের মন আছে, প্রিয়জনকে খুশি করতে নিজের সবটুকু চেষ্টা তন্ময় করেছে। ছাত্রজীবনে তন্ময়ের মতো হতদরিদ্র ফ্যামিলি ছেলের কাছে প্রেম ভালোবাসা বিয়ে বিলাসিতার মতো, নিজের লেখাপড়ার খরচ নিয়ে চালানো মায়ের চিকিৎসা সব মিলিয়ে জীবন দুর্বিষহ। অথচ একই বয়সে অন্যরা রেগুলার ফোন বাইক চেঞ্জ করছে, মাসে মাসে শার্ট চেঞ্জ করছে, সেখানে তন্ময়ের জীবন কত কষ্টের। এত কিছুর মাঝেও নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। রোশন স্যার রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতার বোতাম লাগাতে লাগাতে বললেন, ভাঙতে টাকা আছে তোমার কাছে?
আমাকে 10 টাকা দাও তো। আছে, কি করবেন, আমার কাছে 1 টাকাও ভাঙতি নেই। 5-10 টাকা থাকলে দাও তো। ও তো ধার চাইছেন, বউয়ের টাকা ধার কিসের? তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। ইটস রুলস। নো স্যার, নো নেভার, ইটস নট রুলস। মাই মানি ইজ মাই মানি, নট ইউর মানি, বাট ইউর মানি ইজ মাই মানি। ও আচ্ছা, নাইস, ইউর রুলস। ভালো লাগলো খুব। রেডি তুমি? হ্যাঁ। খেয়েছ? হুম। কি খেয়েছ? কি যেন খেলাম। ডিম তো খাওনি? না না, আমি ডিম খাবো না, ডিম খেলে আন্ডা পাবো পরীক্ষায়। উনি বেশ অবাক হয়ে ঘুরে তাকালেন আমার দিকে, বেশ অবাক হয়ে বললেন, সিরিয়াসলি এসব বিলিভ করো তুমি? করি, সব করি, বুঝেছেন, চলুন দেরি হয়ে যাচ্ছে। উনি আমাকে পরীক্ষার হলের সামনে নামিয়ে দিয়ে নিজের কলেজে চলে গেলেন। তন্ময় মৃন্ময় আর দীপ দাঁড়িয়ে আছে, এদিক সেদিক ছোঁয়াকে কোথাও দেখা যাচ্ছে না। ছোঁয়ার ফোনও অফ। 8:30 বাজে, পরীক্ষার হলে ঢুকতে হবে। আমরা 4 জন অপেক্ষা করতে করতে 8:50 ভেতরে প্রবেশ করলাম। খাতা দিয়ে দিয়েছে, অথচ ছোঁয়া আসেনি। তন্ময় 3 তলার গ্রিল ধরে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে। তন্ময়কে বললাম, ভেতরে চল, ও এসে যাবে। তন্ময় মলিন কণ্ঠে বলল, ওর মুখ না দেখলে আমি পরীক্ষায় কিছু লিখতে পারবো না। মানুষটা এতটাও ভালোবাসতে পারে।